বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। মাশরুম হলো এক ধরনের ছত্রাক যা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। মাশরুমে অনেক ধরনের উপকারী বৈশিষ্ট্য রয়েছে। ভারতে গ্রাম থেকে বড় শহর মাশরুমের ব্যাপক চাষ হচ্ছে, কারণ মাশরুমের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মাশরুমের জন্য খুব একটা বেশি জমির প্রয়োজন হয় না। মাশরুমের বিশেষ বিষয় হলো এটি বাড়িতেও খুব সহজেই চাষ করা যায়। আজ আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে বাড়িতে মাশরুম চাষ করা যায় সেই সম্পর্কে বলবো। মাশরুম বাড়ানোর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। আপনি কিচেন গার্ডেন বা গার্ডেনে মাশরুম চাষ করতে পারেন। লোকেরা মনে করে যে এই কাজটি খুবই কঠিন, তবে এটির জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, শুধু দরকার একটু যত্ন। মাশরুমের উচ্চ উৎপাদনের জন্য খুব বেশি উপাদানের প্রয়োজন হয় না। বাড়িতে মাশরুম চাষ করতে চাইলে নিকটে নার্সারি বা হর্টিকালচার সেন্টার থেকে বীজের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আপনি অনলাইন থেকে মাশরুমের বীজ অর্ডার করতে পারেন। 2 কেজি মাশরুম উৎপাদন করতে যে যে উপাদানগুলির প্রয়োজন হবে সেগুলি হলো 1 কেজি ধান বা গমের ডাঁটা, মাশরুমের বীজ 100 গ্রাম, জল 10 লিটার, প্লাস্টিকের ব্যাগ স্বচ্ছ, থার্মোকল বা কম্বল, টব বা বালতি। ঘরে বসে কিভাবে মাশরুম চাষ করবেন? প্রথমত ডালপালা জীবাণুমুক্ত করতে হবে, যার জন্য ডালপালা গরম জলে রাখুন। 2 ঘন্টা পর এটি একটি বালতিতে রাখুন এবং একটি কম্বল দিয়ে ঢেকে দিন। এবার এই ডালপালা থেকে জল বের করে সারা রাত শুকোতে রাখুন। মনে রাখবেন এটি যেন সূর্যের আলোর সংস্পর্শে না আসে। শুকনো ডালপালাগুলিকে মাশরুমের বীজগুলি ভালোভাবে মিশ্রিত করুন, তারপর একটি প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। ব্যাগটি ভালোভাবে বন্ধ করুন যাতে এর ভিতরে আর্দ্রতা না যায়। এরপরে ব্যাগে 10 থেকে 15টি গর্ত করুন। এখন এই ব্যাগগুলিকে একটি অন্ধকার ঘরে রাখুন যেখানে সূর্যের আলো একেবারেই নেই। তারপর ব্যাগটি 15 থেকে 20 দিনের জন্য এভাবেই রেখে দিন, যতক্ষণ না ব্যাগটি সম্পূর্ণ সাদা হয়ে যায়। এখন ব্যাগের আর্দ্র পরিবেশের প্রয়োজন, যার জন্য মাশরুমের ব্যাগটি বারান্দায় রাখুন। এরপর 4 থেকে 5 বার জল স্প্রে করতে থাকুন যতক্ষণ না মাশরুম বড় হয়। এখন আপনার মাশরুম প্রস্তুত। একে একে মাশরুম ভেঙে নিন আর ব্যবসা শুরু করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।